আমি এখানে 11টি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার পর্যবেক্ষণ করেছি, পরিদর্শন করেছি। 11টি ক্লিনিকের মধ্যে 6টা ক্লিনিকে আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি, এদের কারোরই লাইসেন্স নাই। এবং একটা ক্লিনিক চালাইতে গেলে যে কজন ডাক্তার থাকা দরকার, একটা জায়গাতেও আমরা ডাক্তার পাই নাই। একটা ক্লিনিক পরিচালনা করতে গেলে যে কজন রেজিস্টার্ড নার্স দরকার, একটা জায়গায় শুধুমাত্র একজন নার্স পেয়েছে, বাকি কোথাও আমরা নার্স পাই নাই। এরা ফেলে পালিয়ে গেছে। এবং আরও একটা ক্লিনিকের পরিবেশ, একটা অপারেশন থিয়েটারের পরিবেশ এবং ডায়াগনস্টিক সেন্টারে যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেগুলো আমরা যথাযথভাবে না পাওয়ার কারণে 11টি ক্লিনিকে আমরা অভিযান চালিয়েছি। 11টার মধ্যে আমরা 6টা বন্ধ করে দিয়েছি, বাকি 2টাকে আমরা 7 দিনের সময় দিয়েছি, আর বাকি 2টা আমরা অপারেশন থিয়েটার বন্ধ করে দিয়েছি। আজকের চলমান অভিযান সর্বশেষ আপডেট এটা। আপনি বাড়াবাড়ি করলে মোবাইল থাকলে গেলাম রাত্রি এটা বন্ধ করো। আপনাদেরকে সতর্ক করতে হবে। অপারেশন করা, অপারেশন করার কোনো সুযোগ নেই।